গুড মর্নিং মধুরা, কিরম আছো? আশা করি অনেকটাই ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। কিরকম কাটে তোমরা? একটু কমেন্ট টুমেন্ট করি, অনেকদিন থেকে কমেন্ট টুমেন্ট করা তোমরা বন্ধ করেছো। আজকে নেক্সট দিন, এরপরের দিন আমরা আগরতলা সিরিজের, আর এখন সকালবেলা, এখন সকাল বাজে 10:30। তো আজকে আছে মেইন অকেশন, রাত্রে আছে ভাইয়ের বিয়া। তো এর আগে ভাবলাম ওখানে যাইমু, কই যাইমু ওখানে এক্স্যাক্টলি জানি না, বাট একটু মোটামুটি ঘন্টা খানেক একটু একটু চক্কর উক্কর মারমু, এটাই প্ল্যান রাখছি যে রাজবাড়ি মেবি যেতে পারি, জানি না কোন জায়গায় যাইমু, কোনো প্ল্যানও নাই। সাডেনলি হঠাৎ হয়েছে যে এক চক্কর বাড়াইমু আগরতলা টাউনে। এর আগে একবার আইসি কিন্তু এখানে টাউন এক্সপ্লোর করছি, এইবার ট্রাই করলাম যে একটু টাউন টাউন এক্সপ্লোর করুন। আর এখন বর্তমানে হোটেলের রুমে আসি, তো এখান থেকে বাড়িয়ে যাই, নিচে যাই আর দেখি কি হয়। সো স্টে টিউনড। চিন্তা, গভীর চিন্তায় আছে। রুমের মধ্যেই ওই আয়ুর্বেদিকের সান যেটা, তো আখল দিয়ে মাখা হয়েছে, এরপরে এখানে সানটা নেব। তারপরে দিকে তো ওখান আমরা সঙ্গে যে প্রিয়া আর সে, তারা আইসে, অনু আইসে, তারা রেডি হর, তারপরে একটু বার হয়ে যাব। আর যখন না 10:30 স্টার্ট করছি, যখন 11:15 বাজেছে, তারা এখনও রেডি হর। তো দেখি কোন সময় বার হয়। আর আমরা আগের যে আগের ভিডিও তো রাত্রে দেখাইছি, এখানে দেখতে পারো ওই যে হোটেলটা, এটা থেকেই আসি। যেরকম দেখতে পারো টুকটুকে উঠে গেছি, পিছনে আমরা লগের সবরা উঠছে, এখানে গেলে দেখাইমু। আর এখানে মাস্কটাও ম্যান্ডেটরি, মানে যেরকম রুলস আছে, যদি পাই তাহলে 2000 টাকার একদম ওয়াট লাগে যাব। সো এটার লাগিয়ে মাস্ক লাগাই একদম রেডি। সো এখন চলো ওখানে, এটাই ভাবছি টাইমটা গেছে কি, প্রায় 11:30 বাজি গেছে, আর বিকালে আবার রেডি হইতো তারা, মেয়েরা তো রেডি হইতে একটু টাইমও লাগে। সো এটার লাগিয়া ভাবছি খালি রাজবাড়িটা এক্সপ্লোর করবো। সো চলো আজকে ত্রিপুরার আগরতলার যে রাজবাড়ি আছে, এখানে গিয়া কিরকম গীতা এটা দেখাইমু সঙ্গে। তার তো গাইজ দেখতে পারো, এটা হইলে গিয়া আগরতলার রাজবাড়ি, এটা অনেকটাই ফেমাস। মোটামুটি আগরতলা খেয়েও আয় যদি, আর এখানে রাজবাড়িতে আয় না, তো কইব যে কি আইছে। সো এখানে ভিতরে শুনছি যে অ্যালাউড না, তো বাইরে দেখিয়া এটা হইলে গিয়া পুরোপুরি লুকস দেখতে পারো। আর এখানে আমরা সঙ্গে তাও মোটামুটি যাওয়া শুরু করছে। সো চলো দেখি কিনারা গিয়া। তো গাইস এই যেটা দেখরা, এটাই হলো গিয়া রাজভবন, আর যেটা বন্ধ। আমরা আর কিসমতটা এতটাই খারাপ যে এখানে আয়া রাজভবনটা ভিতর থেকে এতটা সুন্দর, কি কইতাম, আইলে ডেফিনেটলি দেখিও, বাট এখানে আয়া বন্ধ, আর ঢুকার কোনো পারমিশন নাই, তো কিচ্ছু করার নাই, কিসমতটাই খারাপ যারে কয়, একদম ব্যাড লাক। তো এটাই আছে মনুমেন্ট ভিতরে, যদিও ফোন মনে হয় না অ্যালাউড আছে। আর এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু মারতে লাগবে, যেদিকে দেখো এত বাম্পার ব্যাকগ্রাউন্ড যে খুবই মজা লাগে, কিন্তু আজকে রৌদ্রের পরিমাণ এতই বেশি যে একদম টিকার অবস্থা নাই। আর এখানে সামনে আরেকটা আছে যেটা মোটামুটি আগরতলাতে যেই নতুন আয় ডেফিনেটলি ক্লিক একবার করেই। সো দেখাই এটা জিনিসটা কি। সো যেরকম তাকে মুম্বাইয়ে আই লাভ মুম্বাই, তো এখানে দেওয়া আছে আই লাভ আগরতলা, ইভেন আই লাভ আগরতলা। সো এখান থেকে পুরাপুরি দেখতে পারো, পুরাপুরি গেটের লুক, সামনের লুক এখান থেকে দেখতে পারো এইরকম দেখতে পারা। আগরতলা মেইন রোডের মধ্যে হাঁটলাম, আর ওখানে
মাছটা খুলে লিছি গরম লাগে এটা এটাই বেস্ট আছে তো এটা রাখিয়া এখন আমরা যাইমু লক্ষ্মীনারায়ণ মন্দির এখানে পাশেই আছে তো এখানে যাই এরপরে এখানে গিয়ে একটু প্রণাম টানাম করি আর এমনিতে তো দেখাইবার তেমন কিছু নাই কারণ আমরা আমাদের টাইমটাই শর্ট তো চলো ভিতরে যাই তো রাজবাড়ির কিনারেই আছে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা সো চলো এখানে আমরা গাইড হইলো প্রিয়া সো প্রিয়া এর আগে এখানে আইসো এটা এন্ট্রেন্স আর আর এখানে কইলে না রাজবাড়ির এক্সপেরিয়েন্স কি রকম আজকে কইলে না আজকে एक्चुअली আমরা ব্যাড লাগ আমরা দেখাইতে পারছি না বাট রাজবাড়ির ব্যাক সাইডটা হইছে এটা এটা নানি তো এখান থেকে আমরা দেখতে পারি এটা এই লাগিয়া রাজবাড়ির পুরো এখানে কাটে যাই না তো সেই ভিউ মানে সেই লেভেলের ভিউ আর এখানে আইলে মোটামুটি রাজবাড়ি আইলে রাজবাড়ির সাইডে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা ডেফিনেটলি আইবে আর মন্দিরের ব্যাক সাইডে এই যে গার্ড যেটা এখানে আইয়া মিস করবে না যদি আমরা তো তোমার ডিএসএলআর স্যার নাই যদি সঙ্গে নিয়ে আও তাহলে এই প্লেসটা ফটো ওঠা লেগে একদম পারফেক্ট যারে কয় আর এখানে দেখতে পারো অনেক বড় পুষ্করিণী আছে এখানে আর এখানে দেখতে পারো আমার লগেরটা এসে মোটামুটি এখানে ফটোশ্যুট মোটামুটি ভালোই হইব ও এখানে লগে সেতারা আছে সো সেতারা কিরকম লাগলো এখানে আইয়া আর এখানে মোটামুটি ওয়েদার তো বহুত মজার আছে আমরা হাইলাকান্দিতে গিয়া অনেকটা ঠান্ডা কম আছে আর মজা কম গরম হিসাবে ঠান্ডা হইব বেশি আমরাও তো মনে হচ্ছে ঠান্ডা হইব কিন্তু গরমই বেশি তো মোটামুটি আমরা বিয়াতে আওয়া হয়েছে ঠিক আছে মানুষের বিয়াতে আয় নর্মালি কিন্তু আমরা এখানে বিয়া আয়া লামসাম একটা ট্যুর হয়ে গেছে বহুত মজা লাগে তো ওখান যাই মুখ আগরতলার যে ফেমাস মিষ্টির দোকান আছে এটা তো এখানে যাই এরপরে ওখানে গিয়া দেখাই আর এখানের সিনটা তো দেখছোই তো চলো এখন ওই মিষ্টির দোকানে যাই আর দেখে এই রুটে মোটামুটি সব কিছু সঙ্গে সঙ্গে আছে তো যেরকম রাজবাড়ির সঙ্গে লক্ষ্মীনারায়ণ মন্দির লগে এখানে আছে সেই আগরতলার ফেমাস সেটা মিষ্টির দোকান কোনটা অ্যাকচুয়ালি আমি সত্যি জানি না তো এটা তো এটাই এলে গিয়া সব থেকে বেস্ট বলে এখন ভিতরে ঢুকিয়া মিষ্টি খাইলেই জানতে পারবো বেস্ট কি না এখানে অলরেডি প্রিয়া আয়াস আছে এখান থেকে সুইচ নেওয়ার পরে এটা এক্সট্রা হল দেওয়া আছে আরামসে এখানে নিয়ে তারপরে তোমার যা মিষ্টি খাওয়ার বা এরকম খাইলে তো যেটা একটা একটা গ্র্যান্ড জিনিস লাগলো আর অনেকটাই ভালো লাগলো সো তাও এখান থেকে তারা খাওয়ার মিষ্টি মিষ্টি খাওয়ার কিন্তু বাট আমার বললাম যে পেটের অবস্থা তেমন ভালো না তার কারণে জাস্ট খালি আমি চাটা অর্ডার দিচ্ছি চা খাইমু আর তারা মিষ্টি মিষ্টি খাওয়ার এখানে দেখতে পারো বাকি সবাই খাওয়ার সো চলো এখান থেকে ইয়ে করলেই তারপরে বাড়ি যাই ঘুমাইছেন তো তো হ্যাঁ এটাই তো এর আগে টেস্ট করছিলেন এখানে
যেভাবে আজকে প্রিয়া টোটালি আমার ব্রাইড বনে গেছে আর সব কিছু কইলো এখান থেকে ডেফিনেটলি ভাবছিলাম না টেস্ট করবো বাট শিওর একটা কিছু টেস্ট করিয়া যাইব আর বালা করি যখন অবভিয়াসলি বালাই হইব তো খাওয়াটা শেষ করি লাই ফাইনালি চাই গেছে সিঙ্গাড়া হয়ে গেছে পেট পূজা শুরু আর টাইম নাই সো টেস্ট করিয়া দেখি আর ওই সাধারণ চা কিটা স্টাইল করছে এই একটা কাপ দিলাইছে টি ব্যাগ দিলাইছে আর রেট কিটা 15 টাকা তো এখানে আইওয়ার মধ্যে একটা কোটেশন আছে যে রেট আন্তাজি পকেট কাটা হইব তুমি তোমার বুঝিয়া তোমার হিসাবে নিও তো এটা এটাই লোকে তোমার জিম্মেদারি ঠিক আছে এখানে বেস্ট জিনিস মিলে মানছি কিন্তু পকেটটাও তোমার বেস্ট ভাবে হালকা করা হইব তো এটা তুমি বুঝিয়া নিও যেরকম দেখতে পারো ওখানে আবার টুকটুকি যাই গেছি আর আমি শ্রদ্ধা দেবাঞ্জল আমরা মিলিয়ে যাইলাম কোন হোটেল আছিল মাতা এখানে আছে হোটেল তো এখান থেকে কিছু খানি নেওয়ার আছে তো এখানে যাই তারপরে ওখান থেকে গিয়া জিনিসটা লইলি আই গেলাম নেতাজি চৌমনিত আর এখান থেকে কি খাবার নেওয়া হইব আর প্রিয়া বোধ হয় এখানে অলরেডি ভিতরেই আছে তো এখানে এখান থেকে চিকেনটা নিয়ে নেওয়া হইব এখানে চিকেন অলরেডি প্যাক করে রাখি দিছে আর তো এখানে টাইম বেস্ট হইতো না সোজা এখান থেকে এখন শ্রদ্ধায় কইছে একবার বিগ বাজারে যাইব তো দেখি যদি বিগ বাজারে যাইতে তো গেলাম না তো ভিডিওটা ফাইনালি শ্রদ্ধা তারা গেছে বিগ বাজারে আমরি আর গেছি না প্রিয়া তারা নিয়ে রুমিয়া এইছিলাম আর এই ভিডিওটা এখানে শেষ করে লাই তো যদি কতটুকু পর্যন্ত দেখে তাহলে তাইলে কিটা করতে লাগবো লাইক লাইকটা মাস্ট লাইক করিও আর তোমরা লাইকটাকে একটু কমাই দিছো লাইকটু একটু করিও তো একটু মোটিভেশন মিলে ভিডিও বানানি আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি এখন সাবস্ক্রাইব করে নিও তো দেখাইতে পারলাম না স্যালুট কারণ হাতে দেবাঞ্জলের মটনটা আছে সোইটার লাগে তো আমি মিললাম তোমার সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত গুড বাই টাটা।